পহেলা বৈশাখকে আনুষ্ঠানিকভাবে বাংলা দিবস ও বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত করার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যদিও এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলের নেতারা। জুবায়ের রাজনেজাস রিপোর্ট। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের জন্য 20 জুনকে নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র। রাজ্যকে উপেক্ষা করে কেন্দ্রের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বাংলার প্রতিষ্ঠা দিবস ঠিক করতে তৎপর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্যের সচিবালয়ে নবান্নে সর্বদল বৈঠক ডেকেছিলেন মমতা। বিজেপি, সিপিএম, কংগ্রেস ওই বৈঠক বয়কট করলেও সেখানে হাজির হয়েছিলেন বেশ কয়েকটি রাজনৈতিক দল, উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনরাও। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক রাজ্য সঙ্গীত ও রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হলো বিধানসভায়। পহেলা বৈশাখকে রাজ্য দিবস করার পক্ষে সওয়াল করা হয়েছে ওই প্রস্তাবে। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল পরিষদীয় দলের তরফে এই প্রস্তাব আনা হয়। প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। বাংলার একটা নিজস্ব সঙ্গীত থাকা উচিত, অন্যান্য রাজ্যেও আছে, সেটা করবার জন্য যে প্রস্তাব এনেছে সেটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। বিধানসভায় এই প্রস্তাব পাশ হলেও তাতে স্বাক্ষর করতে হবে রাজ্যপালকে। বর্তমানে রাজ্যপালের সঙ্গে রাজ্যের তীব্র সংঘাতের মধ্যে এদিন মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজ্যপাল সই না করলেও পহেলা বৈশাখ বাংলা দিবস পালন হবেই। কে সাপোর্ট করলো না করলো কিছু জয় আসে না, আমাদের নির্দেশ থাকবে আমরা বাংলা দিবস পালন করব পহেলা বৈশাখ শুভ নববর্ষের দিন, আর গান থাকবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, জয় হিন্দ বন্দে মাতরম। তবে এ প্রস্তাব পাশের পরই তীব্র প্রতিবাদে বিধানসভার মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।